बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सम्मानित व्यूअर्स अस्सलामु आलैकुम देश और देशर बाहिरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन सबाइके स्वागत जानाच्छि स्वप्नेर खामार अग्री यूट्यूब चैनले आमि सुमन। आजके आमि जे विषयटी निये कथा बोलबो विषयटी हलो देशी मुरगी डिम पाड़ा अवस्थाय बा जे मुरगीगुलो आपनार डिम दिबे ओदेरके आपनार चार मास बा पाँच मास परे कोन खाबारटा दिबेन ए सम्पर्के आजके भिडियोते बोलबो। तो आशा करी अपनारा भिडियोटी ना टेने प्रथम थेके शेष पर्यन्त देखार चेष्टा करबेन। चलुन कथा ना बोले भिडियोटी शुरू करा जाक। आर भिडियोटी शुरू करार आगे आपनादेर काछे आमार छोट्ट एकटी रिक्वेस्ट, जारा जारा एखोन आमार चैनलटी सबसक्राइब करेनि आमार चैनलटी सबसक्राइब करुन एबं पाशे थाका बेल आइकने क्लिक करुन जाते परबर्ती आपडेट आपनि सबार आगे देखते पारेन। तो चलुन भिडियोटी शुरू करा जाक। तो जे खाबारटा दिबेन ना खाबारटार नाम होच्छे आपनार लेयार लेयार वन एबं आमि साधारणत भालो कम्पानी खाबारटा रिकमेंड करि, कारण होच्छे जदि आपनार मुरगीर खाबारटा जदि भालो हय ताहले आशा करि जे ओ तारातारी डिम दिबे एबं ओर जिनिसटाओ भालो हबे। এখন যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এগুলোর ভিতরে এই যে মুরগিটা দেখতেছেন এই মুরগিটা ডিম দিচ্ছে আর এগুলো এখনো ডিম দেয় না। এগুলো ধরেন আর 15 দিন কিংবা এক মাসের ভিতরে ডিম দিবে, আর সেজন্য আমি ওদেরকে আপনার লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খাওয়াচ্ছি। এই খাবারটা খাওয়াচ্ছি, এটার দাম আমাদের এখানে আপনার 38 টাকা। আমি এটা ওদেরকে খাওয়াই সকালবেলা আর সন্ধ্যাবেলা বা বিকালবেলা দেই। এগুলো দিলে আপনার এটার খাবারটা অনেক উপকারিতা, কারণ এটাতে বিভিন্ন ধরনের মিনারেলস আছে, তারপরে ভিটামিন আছে। এটা দিলে আপনার তাড়াতাড়ি ডিমটা আসবে, ফ্যাটে আসবে, এবং এটা খাওয়াইলে আপনার ধরেন ডিমের যে সাইজটা এটা খুব ভালো হয় এই খাবারটা। আর ওদেরকে খাবার দিছি, তা ওরা এটা খাইতে চাইতেছে, আমি তা আপনাদেরকে খাবারটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেই খাবার লেয়ালের ওয়ান। আপনারা চাইলে আপনাদের খামারে এটা ব্যবহার করতে পারেন। মুরগি বের হয়ে চলে আসছে, দুটোটা খাওয়া শেষ। তো এই হচ্ছে আজকের ভিডিও, ডিম পাড়ার মুরগিকে কোন খাবারটা দিবেন। সবসময় ভালো কোম্পানির খাবারটা দেওয়ার চেষ্টা করবেন যাতে খাবারটা ভালো হয় এবং খাবারের মানটা খুব ভালো হয়। এটা হচ্ছে ফার্মি মুরগির রাতা। খাবার এগুলো দিলে ওরা অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।